নমস্কার, আমি আপনাদের কী সেবা করতে পারি? হ্যাঁ দাদা, আচ্ছা, হ্যাঁ, এটা কি ভিকারি.কম? হ্যাঁ 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 ভিকারি.কম? হ্যাঁ 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 কী অনলাইন এটা? আবে, ভিকারি নয়, ভিকারি নয়, বিকারি বিকারি। হ্যাঁ দাদা, আপনারা ওই একটা চাস্তো, মানে চোস্তা আর একটা পাঞ্জাবি দিয়ে যাবেন তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, পেমেন্ট তো আরে ঠিক সময় করে দেবো। উফ, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বললাম তো আপনাদের ঠিক সময় করে দেবো। হ্যাঁ ঠিক আছে। কি অনলাইন এটা? ভিকারি ডট কম? ও দিয়ে আমার কিনছিস? এখনকার জেনারেশনের ছেলে তো চোস্তা পাঞ্জাবি পরবে। কি চোস্তা পাঞ্জাবি পরবে? ওরা পরবি জিন্স, ঠিক আছে, নতুন নতুন রিপোলার জিন্স বেরিয়েছে, নতুন নতুন স্ট্রাইপওয়ালা শার্ট বেরিয়েছে, এইসব পরবি। কি চোস্তা পাঞ্জাবি পরবে? একদম ব্যাকডেটেড ছেলেদের মতন কথা। আরে ভাই, বাবার জন্য ফাদার্স ডে গেল না, বাবাকে একটু গিফট দেবো বলে কিনি। এই ব্যাপার বাবার জন্য? ও আমি বললাম তোর। দেখ, চোস্তা পাঞ্জাবি পরাটা কোনো লজ্জার ব্যাপার না, আমরা বাঙালি, পড়তেই পারি। ভাই দেবে, তোর বাবাকে তুই কিছু দিবি না? পাঁচিস কেন, কি হলো? নেই রে ভাই, নেই। আচ্ছা ভাই, সরি সরি সরি, কিছু মনে করিস না। হ্যাঁ সরি সরি সরি। আরে তুই কেন সরি বলি? আমার মা আজ পর্যন্ত বলতে পারিনি আমার বাবা কোনটা, তাই জন্য আমি নেই নেই বললাম। বাবা কে কার বাবা, কি হয়েছে? এই তো বাবা তো এইদিকে। আরে কিছু না বাবা, বাবা কিছু না। আরে আরে তুমি যাও না, যাও না, যাও না, খেলা দেখো না। হ্যাঁ 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 খেলা হচ্ছে, যাও যাও যাও। তোরা কেউ কিছু খাবি না, ঠিক আছে? খেলে বলিস, হ্যাঁ আমি পাশের ঘরেই আছি, বলিস। হ্যাঁ কাকু, আনবেন নাকি? তাহলে নিয়েই আসুন না একটু। ইউ আর ও নো নিমফি স্যার, একটু আনুন না, তাহলে হয়ে যাক ঠান্ডা ঠান্ডা, কুল কুল। এগুলো এগুলো কী টাইপের খাবার নাকি? কোল্ড ড্রিঙ্কস বল না, সেগুলি আর কোথায় পাওয়া যায় এগুলো? আরে বাবা কিছু লাগবে না, জুচি কত, তুমি যাও যাও খেলা দেখে যাও। হ্যাঁ হ্যাঁ যাও যাও। তো তোরা কেউ কিছু খাবি না, ঠিক আছে, খেলে বলিস, হ্যাঁ আমি পাশের ঘরেই আছি, বলিস। আরে তুই পাগল নাকি এসব বলছিস? ভাই দাদা, প্রিয়াঙ্কের কি খবর রে? আর কিছু ওর ব্যাপারে বলিস না, কোনো খবর আছে নাকি? প্রিয়াঙ্কা শুনবি নাকি ওর কথা? হ্যালো, হ্যাঁ কে? হ্যালো হ্যালো, কে কি জানি? আচ্ছা বল। উঠে গেছে জানিস তো, অনেক কষ্ট করলাম পটাতে, কিন্তু অ্যাটলিস্ট ফুটে গেল। তারপর কি হলো? যা সুন্দর দেখতে, কি বলবো, মন থেকে একেবারে বলছি ভাই, বিশ্বাস করে একেবারে সত্যি, যা জিনিস আছে না ভাই সত্যি। একদিন তো আমরা রেস্টুরেন্টে গেলাম, হ্যালো, আরে কে বলছেন রে? কি কে? আরে হ্যালো হ্যালো হ্যালো, রেস্টুরেন্টে গেলাম, ডিনার করলাম একসাথে, মজা এসে গেল ওর সাথে, সত্যি কথা বলছি। লাস্টে একদিন কি করলাম জানিস? তারপরে একদিন ফোন করেছি, ঘরে ডেকেছিলাম। ফোন ড্যাশটা ফোন করছি, সবসময় ফোন করছে, ফোনটা তখন থেকে দেখে আছি, ফোন আছে ফোন আছে। হ্যালো, আবার ফোন করছে। হ্যালো, তুই কে, তুই জানিস? যেখান থেকে এসেছিস আমি ওই নালি থেকে তোকে বার করবো, আমি এবার আর বস আছি। জানিস আমার কত বড় রেলা? আমার প্রচুর রেলা, রেলা করে যাই আমি সারাক্ষণ। আবার কি বলছিস? কোন স্টপকে চাই? আরে ভাই তোকে চাইছে আমার ফোন দেখি। হ্যালো, হ্যাঁ কে? ও কাকা, আচ্ছা আচ্ছা। হ্যাঁ কাকা, 440 ভোল্ট ছুন সে দর, 440 ভোল্ট ছুন সে দর, ছুন।